হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি বাদাম বানানোর একটা রেসিপি বাড়িতে কীভাবে সহজেই একদম দোকানের মতো দেখতে গুড়বাদাম বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো দেখো চলো ভিডিওটা শুরু করলাম দেখো প্রথমে আমি বাদাম নিয়েছি এরপর আমি এই বাদামগুলো একটু হালকা করে ভেজে নেব তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম এরপর এগুলোকে লো ফ্লেমে আমি একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা বাদামগুলো ভাজার পর এর থেকে আমি খোসড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল এরপর এর মধ্যে দিয়ে দিলাম গুড় এরপর গুড়টা আমি কিছুক্ষণ পাক হতে দেব। এই দেখো গুড়টা পাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এরপর একটুখানি নাড়াচাড়া করব একদম দু মিনিটের রেসিপি এটা দু মিনিটও লাগবে না বানাতে তো দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এটা হয়ে গেছে একটা থালার মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে এর গুড় বাদামটাকে দিয়ে দিলাম তো দেখো আমি একটা শেপ করে নিয়েছি তৈরি হয়ে গেলো বন্ধুরা আজকের আমাদের রেসিপি গুড়বাদাম তো কত সহজেই বানালাম তোমরা দেখলে অবশ্যই তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে তো এই রকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার একটু পাশে থাকো